डियर स्टूडेंट आज क्लास पढ़े इंग्रेजी पढ़ा देखो आगे दिन पढ़ा स्टोरी आरंभ হচ্ছে ग्रीन जर्नी पेज नंबर देखो 59 সবাই পেজ নাম্বার 59 হয়ে খুলবে দেখো এখানে চিনু লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার ইট ইজ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিসটেন্ট হিলস চিনুস ফাদার ওয়ার্কস ইন কলকাতা অন সাম উইকেন্ডস হি কাম টু হিজ হোম ডিউরিং হিজ ভিজিটস He tells hard stories about Kolkata. Some of the stories amaze Jinu. Her father has told her of the metro rail in Kolkata. Jinu has been astonished to hear of trains that run underground. এই পর্যন্ত তোমাদের রিডিং করা থাকছে এবার আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি একটু বাংলাটা শুনে নাও ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে বাস করত ইট ইজ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিসটেন্ট হিলস এটা একটা খুব সুন্দর শহর যেটা পাহাড় দিয়ে ঘেরা ঝিনুক ফাদার ওয়ার্কস ইন কলকাতা ঝিনুকের বাবা কলকাতায় কাজ করত অন সাম উইকেন্ডস হি কাম টু হিজ হোম মানে সপ্তাহের মধ্যে বা সপ্তাহের শেষে সে বাড়ি ফিরত ডিউরিং দিস ভিজিট হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা সেই সব দিনের দিনের বাড়ি ফেরার সময় তখন তাদেরকে কলকাতা সমস্ত গল্প বলত সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক কিছু কিছু গল্প ঝিনুককে খুব অবাক করত Her father has told her of the metro rail in Kolkata. একদিন ঝিনুকের বাবা কলকাতা মেট্রো রেলের গল্প তাকে শুনিয়েছিল ঝিনুক has been astonished to hear ঝিনুক তখন আশ্চর্য হয়েছিল শুনে যে ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড কলকাতায় মাটির নিচে দিয়ে রেলগাড়ি চলে এটা শুনে খুব আশ্চর্য হয়েছিল এটা আমি পড়া দিলাম আজকে তোমরা এটা পড়া পড়বে এর সঙ্গে দেখো আন্ডারলাইন দিয়ে শব্দগুলো আমি V1 V2 লিখে দিয়েছি V2 সারাউন্ডেড করা হয়েছে আর V1 আমরা লিখতে পারি সারাউন্ড ইবি যুক্ত করে সারাউন্ডেড হয়েছে এর অর্থ হলো ঘেরা তারপরে অ্যাস্টোনাইজ দেখো অ্যাস্টোনিজ করা হয়েছে যার অর্থ হলো আশ্চর্য এবং কোল্ড যার V1 হবে টেল টেল থেকে কোল্ড হয়েছে যার কথা অর্থ হলো গলা এটা তোমাদের পড়া ভালো করে পড়বে এবং পরের দিন আমি পরেরটা পড়িয়ে দেবো